বনগাঁতে নেমেই আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু 3টা বেজে গিয়েছিল আমাদের বনগাঁতে আসতে। এরপর কিছু খাওয়া দাওয়া করে এটা হচ্ছে আমরা সাধারণত বাংলাদেশে বলি লুচি বা পুরি এই টাইপের কিছু, কিন্তু ওনারা বলে কচুরি আর হচ্ছে ডাল, এটাই খেয়ে নিলাম। এরপর এই যে আমরা ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠেই দেখেন আমার কী অবস্থা, চেহারার কী বিধ্বস্ত অবস্থা। এরপর আর কী করার, এই যে ট্রেনের এখানের কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমরা। ইন্ডিয়ান ট্রেনগুলো একেবারেই অন্যরকম, এর জন্যই একটু ভিডিও করছিল, তো ভিডিওতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। ইন্ডিয়ার ট্রেনগুলো আসলেই অনেক সুন্দর, ওর ভেতরের একদম সব কিছু অনেক ভালো, অনেক সুন্দর লাগছিল দেখতে। বা যদি মানে ফাঁকা থাকে তখন আর কি রিল্যাক্সভাবে যাওয়া যায়, কিন্তু কখনোই ফাঁকা থাকে না। আজকে যেহেতু বনগাঁ থেকে আসছি এর জন্য একটু ট্রেনটা ফাঁকা ছিল, না হলে প্রচুর পরিমাণে রাশ থাকে, ভিডিও করতেই সমস্যা হতো। এর জন্যই আমি ওরে বলছিলাম যে একটু ভিডিও করে নাও আগে থেকেই। এই যে আমরা বনগাঁ থেকে এখন ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আমাদের খুবই ভালো লাগছিল, এই ফার্স্ট টাইম আমরা ইন্ডিয়া ট্রেনে উঠলাম, উঠে ফিলিংস বেটার। এই যে দেখেন ট্রেনটা ছেড়ে দিল, আমরা ট্রেনে করে যাচ্ছিলাম আর বলছিলাম যে যেহেতু আমরা ওই আন্টিদের বাসা চিনি না, আমরা যেখানে যাব তো আমরা বলতেছি যে যদি বারাসাত যে আমরা যদি ওই আন্টিদের বাসা না পাই, বা আমরা যদি ওইখানে যে যদি দেখি যে তাদের ফোন বন্ধ, তখন আমরা কিভাবে আসবো, কি করব, এইসব নিয়েই দুজনে একটু কথা বলছিলাম। আর ফিলিংস নিচ্ছিলাম যে এখানে দাঁড়িয়ে থেকে কিভাবে কি ভালোই লাগছিল আর কি। ট্রেনের আমাদের ট্রেনের যেমন দরজাগুলো অনেক ছোট থাকে, এখানে ট্রেনের দরজাগুলো অনেক বড় থাকে, যাতে একসাথে 4-5 জন করে উঠতে পারে। তো এইগুলোই ভালো লাগছিল। এই যে অলরেডি আমরা বারাসাত চলে আসছি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, কি বলবো, এই যে বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি যাওয়া লাগছে, আর প্রচণ্ড আকারের ক্ষুধাও লেগেছিল, মাথা ঘুরছিল আমার। আর আমার যদি প্রচুর ক্ষুধা লাগে তখন আমার মাথাটা ঘোরে, এর জন্য আমি কিছুই করতে পারছিলাম না বা বলতেও পারছিলাম না। আমি ওকে বলছিলাম আর ভিডিও করার কোনো দরকার নেই, চলো তাড়াতাড়ি করে চলে যাই। এরপর আমরা এই যেহেতু আমাদের ওই পার যাওয়া লাগবে, তো আমরা ওভারব্রিজ যে করে ওই পারে যাওয়ার সময় দেখি যে এখানে সিঁড়ি আছে, একটুগুলা বন্ধ ছিল, ওই পাশেরটা আবার অন ছিল কিন্তু এটা আবার অফ ছিল। এর জন্য আপনাদের ভাইয়ার ওই লাকেজ নিয়ে যেতে খুবই কষ্ট হয়েছে। ইন্ডিয়ায় এসে ও অনেক কষ্ট করেছে আমার জন্য। তো ভালোই লাগছে, দুইজনে আবার যাচ্ছি যে এখন আমরা এই যে ওভারব্রিজের নিচে নেমে গেলাম, নেমে দেখেন কি অবস্থা, সব বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গিয়েছে। এখন আমরা একটা টোটোতে করে ওই আন্টিদের বাসায় চলে যাব। ওই আন্টিদের বাসা হচ্ছে বালাজির ওখানে, বালাজি চাপাটালি ওইখানে বারাসাতের ওই দিকেই। তো আমরা বারাসাত স্টেশন থেকে একটা টোটো করে চলে যাব। আমরা বাংলাদেশে বলি অটো, ওরা বলে টোটো, তো সেম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমা আবিদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।